নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব, বিভিন্ন ফর্মুলা নিয়ে। তো দেখো, মাধ্যমিকে তোমাদের 2023 সালে ত্রিকোণমিতিতে টোটাল 18 নম্বর থাকবে। তো দেখো, তার ভিতর থেকে এমসি কিউব থাকবে 1 নম্বরে, এসএ কিউব থাকবে হচ্ছিল 2×4, ঠিক আছে, 4 নম্বরে থাকবে, এবং শূন্যস্থান থাকবে হচ্ছিল 1 নম্বরে, এবং তার সঙ্গে সত্যমিথ্যা থাকবে 1 নম্বরের একটা, অর্থাৎ এমসি কিউব থাকবে 1 নম্বরের একটা, শূন্যস্থান থাকবে 1 নম্বরের একটা, এবং সত্যমিথ্যা থাকবে 1 নম্বরের একটা, এবং এসএ কিউব থাকবে 2×4 নম্বর থাকবে, এবং তার সঙ্গে 3 মার্কসের 2 কোশ্চেন তোমাকে লিখতে হবে, 3×3=6, এবং 5 নম্বরের হাইট অ্যান্ড ডিস্টেন্স থাকবে। হাইট অ্যান্ড ডিস্টেন্স আশা করি তোমরা বুঝতে পারছো। টোটাল তোমাদের নম্বর থাকবে চলো 11, 8, 4, 15, 15, 16, 17, 18। তো দেখো, তোমাদের আমি ত্রিকোণমিতির ফর্মুলাগুলো দেখাবো, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট আছে প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। দেখো, তোমাদের আমি ত্রিকোণমিতির ফর্মুলাগুলো দেখাবো। এটা আমাদের লম্ব এবি, ঠিক আছে, ভূমি বিসি, এবং আমাদের অতিভুজ আছে এসি, ঠিক আছে, অর্থাৎ লম্ব ভূমি অতিভুজ, ঠিক আছে। তো দেখো, তোমাদের আমি ফর্মুলাগুলো দেখাচ্ছি। লম্ব বাই অতিভুজ অর্থাৎ এবি বাই এসি মানে সাইন, ঠিক আছে। ভূমি বাই অতিভুজ কী আছে, কস থিটা, ঠিক আছে। লম্ব বাই ভূমি ট্যান থিটা, অর্থাৎ এটা লম্ব এবি এবং ভূমি কী আছে বিসি। লম্ব বাই ভূমিকে কী বলা হয়, ট্যান থিটা বলা হয়। এবং 4 নম্বরে কী আছে, অতিভুজ বাই লম্ব অর্থাৎ এসি বাই এবি, এসি বাই এবি, ঠিক আছে, কী বলা হয়, কোসেক থিটা বলা হয়। এবং 5 নম্বরে কী আছে, অতিভুজ বাই ভূমি, ঠিক আছে, সেক থিটা। এবং ভূমি বাই লম্ব কী আছে, বিসি বাই এবি, যাকে বলা হয় কট থিটা। আশা করি তোমরা বুঝতে পেরেছ, তোমরা জাস্ট এইগুলো ভালো করে পড়ে যাবে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, লম্ব বাই অতিভুজ সাইন থিটা, ভূমি বাই অতিভুজ কস থিটা, ঠিক আছে, লম্ব বাই ভূমি ট্যান থিটা, অতিভুজ বাই লম্ব কোসেক থিটা, অতিভুজ বাই ভূমি সেক থিটা, ভূমি বাই লম্ব কট থিটা। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমি সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। দেখো, সাইন থিটা সমান ওয়ান বাই কোসেক থিটা, কোসেক থিটা সমান কি আছে, ওয়ান বাই সাইন থিটা। খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো না জানলে কিন্তু তোমরা অঙ্ক করতে পারবে না। ত্রিকোণমিতিতে 18×18 কী করে পাওয়া যায় সেটা পেতে গেলে তোমাদের এই ফর্মুলাগুলো অবশ্যই পড়তে হবে। সাইন থিটা সমান ওয়ান বাই কোসেক থিটা, কোসেক থিটা সমান ওয়ান বাই সাইন থিটা, তাই তো? কস থিটা সমান ওয়ান বাই সেক থিটা, সেক থিটা সমান ওয়ান বাই কস থিটা, এর অপোজিট, ঠিক আছে, ভালো করে দেখে নাও। ট্যান থিটা সমান ওয়ান বাই কট থিটা, কট থিটা সমান কি আছে, ওয়ান বাই ট্যান থিটা। তো দেখো, সাইন বাই কস সমান ট্যান, কস বাই সাইন সমান কি আছে, কট আছে, কট থিটা আছে, কট থিটা সমান কি আছে, কস থিটা বাই সাইন থিটা আছে, আর ট্যান থিটা সমান কি আছে, সাইন থিটা বাই কস থিটা আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো, এবার আমি তোমাদের থার্ড পার্টটা দেখাবো। তো দেখো, 1 নম্বরে কি আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান। তোমরা কিন্তু এটা ঘুরিয়ে নিতে পারো, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান হলে কস স্কোয়ার সমান কি আছে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, ঠিক আছে। আবার কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইজিক্যাল টু যদি ওয়ান হয় তো কী আছে, তো দেখো, কোসেক স্কোয়ার সমান কি আছে, ওয়ান প্লাস কট স্কোয়ার হতে পারে, মানে তুমি যে কোনো দিকে ঘোরাতে পারো, ভয়ের কোনো কারণ নেই। তোমাদের এটা যদি ভালো করে মনে রাখতে পারো তাহলে কোনো ভয়ের কোনো কারণই নেই। তো দেখো, সেক স্কোয়ার থিটা সমান কি আছে, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা করতে পারো, অর্থাৎ ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি, সেক স্কোয়ার থিটা তোমাদের অত জানার দরকার নেই, তোমরা এই তিনটে ভালো করে পড়বে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান, ব্যাস এইগুলো পড়লে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো, আমাদের এটা তোমরা ভালো করে জানবে, এটা খুবই গুরুত্বপূর্ণ ফোর্থ চ্যাপ্টার, ঠিক আছে। এক্সারসাইজ তোমাদের যে লাস্টের দিকে আছে এগুলো খুবই কাজে লাগবে, ঠিক আছে। তো দেখো, সাইন 90° মাইনাস থিটা সমান কস থিটা, আবার কস 90° মাইনাস থিটা সমান সাইন থিটা, মোস্ট ইম্পর্টেন্ট আছে। ট্যান 90° মাইনাস থিটা সমান কোয়াট থিটা, কোয়াট 90° মাইনাস থিটা সমান ট্যান থিটা, সেক 90° মাইনাস থিটা সমান কোসেক থিটা, কোসেক 90° মাইনাস থিটা সমান সেক থিটা। আশা করি তোমরা বুঝতে পারছো, পারলে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো, এইগুলো তোমরা খুব সুন্দর করে মুখস্থ করবে এবং বাড়ির পেজে তোমরা এগুলো সাটিয়ে রাখবে, ঠিক আছে, মানে অর্থাৎ দেয়ালে তোমরা টুকে রাখবে। তো দেখো, পার্ট ফাইভে কী আছে, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ সমান কী আছে, রুটের ভিতরে কী আছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো দেখো, লম্ব সমান কী আছে, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, মানে রুটের ভিতরে লম্ব সমান কী আছে, রুট, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ভূমি সমান কী আছে, রুটের ভিতরে কী আছে, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, বুঝতে পারছো? তো দেখো, তোমাদের আমি আরেকবার দেখাচ্ছি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার,
অতিভুজ সমান সমান কি আছে, রুটের ভিতরে কি আছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তো দেখো আমাদের নেক্সট পার্ট সিক্স। তো দেখো থিটা কোণের মান 30 ডিগ্রি বা পাই বাই সিক্স, মানে পাই মানে 180 ডিগ্রি। 180কে 6 দিয়ে ভাগ করলে কত হবে, 30 ডিগ্রি হবে। তো দেখো পাই বাই ফোরে 180কে 4 দিয়ে ভাগ করলে কী হবে, 45 ডিগ্রি হবে। পাই বাই থ্রি 180কে 3 দিয়ে ভাগ করলে কী হবে, 60 ডিগ্রি হবে। আবার পাই বাই টু অর্থাৎ 180কে 2 দিয়ে ভাগ করলে কী হবে, 90 ডিগ্রি হবে। তোমরা অনেকেই জানো যে পাই মানে 22 এর 7, অর্থাৎ এখানে কিন্তু পাই মানে 180, ঠিক আছে। পাই মানে 22 এর 7ও হতে পারে, 180ও হতে পারে। ত্রিকোণমিতিতে 180 দিয়ে অঙ্কগুলো করতে হয়। তো দেখো সাইন থিটা, সাইন মানে কী আছে, তো দেখো সাইন 30 ডিগ্রি মান কী আছে, 1/2। সাইন 45 ডিগ্রি মান কী আছে, 1/√2। সাইন 60 ডিগ্রি মান কী আছে, √3/2। এবং সাইন 90 ডিগ্রি মান কী আছে, 1 আছে। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কী বলতে চেয়েছি, ঠিক আছে। তো দেখো কস 30 ডিগ্রি মান কী আছে, √3/2। কস 45 ডিগ্রি মান কী আছে, 1/√2। এবং কস 60 ডিগ্রি মান কী আছে, 1/2। এবং কস 90 ডিগ্রি মান কী আছে, 0, ঠিক আছে, মানে 0। তো দেখো ট্যান থিটা, ঠিক আছে। তো দেখো ট্যান থিটার মানটা বের করছি। ট্যান 30 ডিগ্রি মান কী আছে, 1/√3। ট্যান 45 ডিগ্রি মান কী আছে, 1। ট্যান 60 ডিগ্রি মান কী আছে, তো দেখো ট্যান 60 ডিগ্রি মান কী আছে, √3 আছে। এবং ট্যান 90 ডিগ্রি মান কী আছে, অসংজ্ঞাত আছে। তো দেখো কোসেক থিটা, কোসেক 30 ডিগ্রি মান আছে, 2। কোসেক 45 ডিগ্রি মান আছে, √2। কোসেক 60 ডিগ্রির মান আছে, 2/√3। এবং কোসেক 90 ডিগ্রির মান আছে, 1। তো দেখো সেক থিটা, সেক 30 ডিগ্রি মান আছে, 2/√3। সেক 45 ডিগ্রি মান আছে, √2। সেক 60 ডিগ্রির মান আছে, 2। এবং সেক 90 ডিগ্রি মান আছে, অসংজ্ঞাত আছে। তো দেখো কট, কট থিটা, কট 30 ডিগ্রি মান আছে, √3। কট 45 ডিগ্রি মান আছে, 1। কট 60 ডিগ্রি মান আছে, 1/√3। এবং কট 90 ডিগ্রির মান আছে, 0। তোমরা যদি এই ফর্মুলাগুলো পড়ো তাহলে বলতে পারি 100% ত্রিকোণমিতিতে 18তে 18 পাবে তোমরা। তো দেখো তোমাদের এইগুলো পড়ার একটা টেকনিক আছে, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু কটের সঙ্গে কিন্তু ট্যানের মিল আছে, ঠিক আছে। ট্যানের যা আছে, মনে করো ট্যানের 1/√3 আছে, 30 ডিগ্রি মান, এটা কিন্তু আছে কটের, ট্যানের যে 30 ডিগ্রি যে মান 1/√3 আছে, এটা কিন্তু কট তার অপোজিট, অর্থাৎ কটের কিন্তু 1/√3 কিন্তু এটা কিন্তু 60 ডিগ্রিতে আছে, ঠিক আছে। কটের যে মানটা যেভাবে যাচ্ছে, মনে করো 1/√3, 1/√3, আর এটা কী হয়েছে, এটা √3টা আগে আসছে, তারপরে 1 আসছে, 1/√3 এখানে আসছে। আশা করি বুঝতে পারছো, এটা ট্যান পড়লে তোমাদের কট হয়ে যাবে, ঠিক আছে। ট্যান পড়লে তোমাদের কী হবে, কট হয়ে যাবে। এইভাবে তোমরা ফর্মুলাগুলো পড়বে তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।